কিসে দুজনে মিলে আত্মা বাইন্দে যা করনে সব করে নিলে। কি করে নিলাম? মেসে পারমানেন্টের ব্যবস্থা করে নিলে। হ্যাঁ, এনে আমরা কয়জন থাকি? তিনজন। তুমি ভাড়া দাও কত? কে জানো না, 800। তুমি দাও কত? আমার 800। আমি কত দিই? 900। তাহলে বেশি দেয় কেরা? দাও, তুমি বেশি দাও। আচ্ছা, বেশি আমি দিই। তুমি 800 টাকা দিয়ে সিটে ঘুমাইবে আর আমি 900 টাকা দিয়ে নিচে ঘুমামো, এটা কি মন জুলুমের বিচার রে ভাই? হ্যাঁ, এটা জুলুমের বিচার না, এখানে আইনটা হইতেছে। আমি বুঝাই, এটা কি ছাদের উপরে একটা ঘর? ঘর না, এই ঘরে কয়জন ঘুমাই? তিনজন থাকি। কত টাকা ভাড়া দেই? 2500। আমি কত দেই? 800। ও কত দেয়? 800। দেখ তো, 800 কত হয়? 800 200 নাই গেল, 8 আর 8 9 10 11 12 13 14 15 16, ভাই 1600। এইবার দেখো, এই যে এইটার থেকে 1600 আর এইটার থেকে 900, কোনটা থেকে বাড়ি বেশি হইলো? ওজন কোনটার বেশি? শুন, তোমাকে তো জটিল অঙ্ক আমি বুঝি না, আমি সরল সহজ একটা অঙ্ক বুঝি। তুমি 800 দাও, আমি 900 দিই। আমি বেশি দিই, 800 টাকা দিয়ে সিটের উপরে থাকবার চাও কেমনে? আর আমি নিচে থাকুন কি? আমি উপরে থাকুন? এই তুই বুঝা তো, এটা তো কঠিন কোনো অঙ্ক না। তোমার মতন একটা কডলিভার এই অঙ্ক বুঝবো না, এটা হইতে পারে না। এটা একটা ঐকিক নিয়ম। আমরা এইখানে বৈধ হওয়ানোর আগে, পারমেন্ট হওয়ানোর আগে তুমি আমার কাছ থেকে কত করে নিতা? 800 করে নিতা। সেই 800 টাকা কি তুমি হক চাচারে দিতা? দিতা না, পুরাটাই তুমি গাপলিং করতা। এখন আমি মন্টু যদি টুকটুক করিয়া সিঁড়ি দিয়া নামিয়া হক চাচার দুয়ারে দাঁড়াইয়া কলিং বেল টিপিয়া তাহাকে ডাকিয়া আনিয়া আসসালামু আলাইকুম দিয়া বলি, হক চাচা হক চাচা, উপরে আমাদের সঙ্গে যে বিশু থাকে না, বিশু মামা, সে আসলে আমাদের মামা না, সে একটি বাটপা, সে অনেক বড় ধরনের একটি কডলিভার, এবং সে কিছুদিন আমাদের এখানে আপনার অগোচরে লুকাইয়া রাখিয়াছে, এবং সে আমাদের কাছ থেকে 800 করিয়া টাকা ভাড়া নিয়েছে, এবং সেই টাকা সে নিজে খাইয়াছে, আপনাকে দেয় নাই। তাহলে তোমার কি ধারণা সে তোমার এই জায়গায় থাকতে দিব? সে জানলে তো বেটা তোরে থাকতেই দিব না। এই অঙ্কের কারণে তুমি মাটিতে থাকিবা এবং আমরা খাটে থাকিব। অঙ্কটা বুঝছো না বিশু মামা? আল্লাহর কসম করে কই, মানুষ মানুষের উপকার ধানি করে না। তোমাকে দুজনের উপকার কইরে আমি যে হ্যারেজ ম্যারেজ হইলাম, ইয়ার বিচার একমাত্র ওই যে আল্লাহ আছে না, ওই আল্লাহ বিচার করবো। বিশাল মোড়া হাজিস, হাজি সব শুনো, তোমার কাছে কি টাকা আছে? 10 টাকা আছে? কে কে? কারণ এই যে এতক্ষণ আপনার দুইখানা অঙ্ক শিখাইলাম না, মাগনা, হে মাগনা, স্কুলে কি মাগনা পড়ায়? হ্যাঁ, না তুমি ফুল ফ্রি স্টুডেন্ট, না তুমি ফ্রি প্রাইমারি স্কুলে পড়ো। তোমার মতন একটা দামরারে অঙ্ক শেখানোর জন্য তো অনেক বেশি টাকা দরকার, দিবা না? নাহলে হক চাচা হক চাচা। আমি আর কি কটলিভার, বড় কটলিভার, মেজো কটলিভার, ছোটো কটলিভার।